ভয়াবহ বন্যায় উল্টে গেল স্কুল বাস, রীতিমতো ভেসে গেল ভাইরাল হলো ভিডিও। বর্ষার মরশুমে যখন একদিকে বৃষ্টির ঘাটতি দেখছে দক্ষিণবঙ্গ, তখন উত্তরে নাগাড়ে বর্ষণ এবং তার জেরেই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যদি পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে কথা বলেন, তাহলে মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, গুজরাটের মতো একাধিক রাজ্যে ব্যাপক বৃষ্টি হয়েছে। ইতিমধ্যে উত্তরাখণ্ডের বেশ কয়েকটি জেলা জলের তলায় চলে গেছে। ঠিক এই অবস্থায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে জলের তোড়ে ভেসে যাচ্ছে স্কুল বাস, এবং এই ভিডিওটি পোস্ট হওয়ার কয়েক মিনিটের মধ্যে রীতিমতো ভাইরাল হয়েছে। ভিডিও দেখা যায় স্কুল বাসটি রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু পুরো রাস্তার উপরেই তখন খরস্রোতা নদী বইছে। সেই নদীর জলে তোড়ে বাসটি তড়িয়ে যাচ্ছিল একটু একটু করে। স্বাভাবিক গতিতে গাড়ি চালানো সম্ভব হচ্ছিল না, কিন্তু তারপরেও চালক গাড়িটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ঠিক সেই সময় জলের স্রোতে ভেসে যায়, পাশের একটি খাদে গিয়ে উল্টে পড়ে। ঘটনা উত্তরাখণ্ডের চাম্পাওয়াত জেলার তারাকপুরের। রীতিমতো শিউরে উঠেছেন নেটিজেনরা, দেখুন সেই ছবি।